मायरक धर दू देर दाम कटिया गायर चाम पपुष्बा नहीं ले उरी निर्शोध होबे ना एमन दरदी भवे केउ होबे ना आमार महागो। आहा, जादेर मा नाई तारा जाने मा ना थाकार की जाला, जादेर बाबा नाई তারা জানে বাবা না থাকার কি জ্বালা। এখন ঘরে ঝগড়া করেন, এখন ভাল লাগে না আব্বা আম্মারে, এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে, এখন অনেক অসহ্য লাগে। তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে, বটবৃক্ষটা চলে গিয়েছে, আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই, কাছে আগলে রাখার মতো কেউ নাই। এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই। আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়। আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই, অমুক দরবারে যে দোয়া চাই, আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই। আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে না, আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে না। পৃথিবীর সবাই মিলে, সব আল্লাহর ওলিরা মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে, আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লাহ বলে আর একটা গ্লাসের পানির মধ্যে ফু দিল, মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে? আল্লাহ। আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সওয়াব দেয় কে? হজ করে আসছেন কারা কারা দেখি, অনেক হাজি সাহেবান আছে মাশাআল্লাহ, হাত নামান। এই যে 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন, আপনার হজটা আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হয়েছে, এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি? হুজুর আমি নিশ্চিত আমারটা কবুল হয়েছে। নাই, কারণ কবুল করার মালিক কে? আমরা কামনা করি সব হাজি সাহেবদের হজ কবুল হোক। আমিও হজ করেছি 2018 সালে, আমরা কামনা করি আমাদের হজ উমরাগুলো কবুল হোক, কিন্তু হাত তুলে বলা যাবে হুজুর আমারটা কবুল হয়েছেই বলা যাবে? হইতেও পারে নাও হইতে পারে। হাজি সাহেব লেখার জন্য আল হাজ লাগানোর জন্য অনেকে যায়, আছে না নাই? তাওয়াফুল ওয়াদা একটা তাওয়াফ আছে, বিদায়ী তাওয়াফ। কি তাওয়াফ? হজের সব কাজ শেষে ফেরার আগে কাবা ঘরের সাথে দেখাটা, মোলাকাত করে আসতে হয়। আল্লাহর হাবিব বললেন সর্বশেষ দেখাটা যেন কাবা ঘরের সাথে হয়, 60টা তাওয়াফ যেন সে করে। তো এক লোক 6 তাওয়াফের পরে ফোন আসছে দেশে, তো মেয়েরে বলতেছে মা আর একটা তাওয়াব বাকি আলহাজ হইতে, একটু পরে তুই ফোনটা দে, একটু পর দে, আলহাজ হইতে আর একটা তাওয়াব বাকি। তুমি গেছে কি হওয়ার জন্য? আলহাজ হওয়ার জন্য। নামের আগে আলহাজ লাগাবেন না। কেউ যদি আপনারে বলে হাজি সাহেব বলুক, কিন্তু আমি হজ করছি একজনরে দেখানোর জন্য, তিনি কে? আল্লাহ। এজন্য এখলাসটা বড় জরুরি, লোক দেখানো মনোভাব আমাদের সব কিছুকে ধ্বংস করে দেয়। তো যারা হজ করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি 100% কনফার্ম যে আমার হজটা কবুল হয়েছে, কিন্তু আল্লাহর হাবিব বলেন রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও মুহূর্তেই একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আব্বা আম্মা থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই? দোয়া চাইবেন, দোয়া চাইবেন। মায়ের মর্যাদা অনেক বেশি, বাবার চেয়ে 3 গুণ বেশি, কমসে কম কয় গুণ বেশি? মা, 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 তারপর বাবা, 3 বার মা, কয়বার মা? 1 বার বাবা। তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণ পদক, দিয়েছে রৌপ্য পদক, দিয়েছে ব্রোঞ্জ পদক, আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। আমরা এটা নিয়েই খুশি, ঠিক কিনা? তাহলে মাকে 3টা পুরস্কার, স্বর্ণ পদক ও মা, রৌপ্য পদক ও মা, ব্রোঞ্জ পদক ও মা, বাবার দিছে কি? সান্ত্বনা পুরস্কার। এজন্য মায়ের মর্যাদা বেশি। লাও কাতাতা জিলদাক, চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, ছোটবেলা যে মায়ের বুকের দুধ খেয়েছো, আল্লাহর হাবিব বললেন এক ঢোক দুধের সৌদাদাই হবে না, ঠিক কিনা? অনুরূপভাবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। সফরে বেরোলেই দোয়া করবেন, পারবেন? মনে থাকবে এখান থেকে ঢাকা যান না আপনারা, আন্তা মুসাফির, এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির, দোয়া করা শুরু করে দিবেন। যদি জুলুমের শিকার হন, মজলুম, ইত্তাকু দাওয়াতাল মজলুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মজলুমের বদদোয়াকে ভয় করো,
কারণ মজলুমের বদদোয়া আর আল্লাহর আরশের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না। দোয়া করতে দেরি, এই দোয়া কবুল করে নেয় কে? মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এই জন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। দোয়া চাওয়াও সুন্না, দোয়া করাও সুন্না, বুঝতে পেরেছেন? দোয়া নিজের জন্যও করবেন, অন্যের জন্যও করবেন। রাজি আছেন তো? অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব, আমি আরেকজনের জন্য করব কেন? ওনারটা উনি করুক, আমারটা আমি করি, এরকম কথা আছে না? নাই না, অন্যের জন্য দোয়া করবেন, এতে লাভ আছে। আপনি যখন কারোর জন্য দোয়া করেন, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো, আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে নাও। মা মিন মুসলিম ইয়াদউ লি আখিহিল মুসলিম বিযাহরিল গায়ব ইল্লা ক্বালাল মালাক ওয়ালা কাবি মিসলিন। ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নাই, তুমি তারে ধনী বানায় দাও। ফেরেশতারা তখন বলে ওয়ালা কাবি মিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী বানিয়ে দাও। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক কানা ডর করি কও বাজি সুবহানাল্লাহ। আপনার ভাই অসুস্থ, আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ তারে তুমি সুস্থ করে দাও। ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোনো রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও। তো এজন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না? নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, কিন্তু দোয়া করলেন না, আপনি মিস করলেন, ঠিক কি না? আরেক বর্ণনা এসছে আর দোয়া উহুয়াল ইবাদা, দোয়াটাই নাকি ইবাদত। দোয়া যে করতেছেন এটাই ইবাদত, আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই, যখন মুসল্লায় দাঁড়াই, আমরা যখন সুরাতুল ফাতিহা পড়ি, এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য করেক্ট পাথ। আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি একবার খেজুর গাছের ডাল দিয়ে মরুভূমিতে একটা টান মারলেন, সোজা একটা টান, আর ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন। আল্লাহর হাবিব বললেন ডানের ছোট ছোট রাস্তাগুলো শয়তানের রাস্তা, ওরা হাতছানি দেয়, আসো নাচের অনুষ্ঠানে আসো, গানের অনুষ্ঠানে আসো, মদের আড্ডাখানায় আসো, জুয়া খেলাতে আসো, ওইদিকে যাওয়া যাবে না। মুমিনের রাস্তাটা সোজা, এটা সিরাতুল মুস্তাকিম। এই রাস্তায় যদি একবার উঠে যান, ডানে বায়ে কোনো মোড় নাই, খালি চলবে, খালি চলবে, ইউটার্ন নাই, কোনো চৌমুহনি নাই। এ রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে, এ রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে। এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমরা যদি কোনো দিন রাস্তা হারিয়ে ফেলি, আমাদেরকে রাস্তা দেখায় কে? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। এজন্য সালাতের মধ্যে দোয়া আছে না? নাই। প্রতিদিন আমরা দোয়া করি, দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না, এর চাইতে দামি দোয়া হতে পারে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও, সোজা পথ। তো এই জন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই, এটা অনেক গুরুত্বপূর্ণ, ইটস এন আর্ট। দোয়াটা একটা শিল্প। দোয়াটা কি? একটা শিল্প। এটাকে রপ্ত করতে জানতে হয়, এটাকে আত্মস্থ করতে জানতে হয়। সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে না? নাই। কারো দোয়া থার্ড ক্লাস দোয়া, কারোটা সেকেন্ড ক্লাস, কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া, ঠিক কি না? দোয়ার মতো যদি দোয়া করতে পারেন, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া, মুহূর্তে আরশে পৌঁছে যায়। এটাকে রপ্ত করতে হয়, এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয়। অনেকে দোয়া করে আবেগ নাই, আছে না? নাই। জুমার দিন দেখবেন নামাজ পড়ে ইমাম সাহেব দোয়া করতেছে, অনেক মুসল্লি দোয়াও করতেছে, ওদিকে তাকায় আছে হাত কিন্তু এইভাবে, আর তাকায় আছে জানালার দিকে, ও কি দোয়া করতেছে, কথা বলেন, আছে না? নাই। এই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে, খুব আন্তরিকতা দিয়ে, হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ঝরে। চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে, আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল। চোখের পানি এত দাম,
দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা, দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। নিজের ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয়। এজন্য কান্নার কোনো বিকল্প নাই, কাঁদতে হবে, কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে। তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট, আমরা বুঝলাম, ইটস অ্যান আর্ট, এটা শিল্প, এটাকে আত্মস্থ করতে জানতে হয়। কেমন করে এই দোয়াটা করলে দোয়া কবুল হয়, কখন করলে কবুল হয়, এটার প্রসিডিউরটা কি, হোয়াট ইজ দ্য মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড আওয়ার্স অ্যাপ্লিকেশন, কেমন করে কবুল হবে, আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাব ইনশাল্লাহ পরে। রাজি আছেন তো সবাই? মানুষের তাকদীরের কোনো চেঞ্জ হয় না, আর তাকদীরু লা ইয়ারুদ, তাকদীরের কোনো চেঞ্জ হয়? মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আমাদের তাকদীর লিখে রেখেছে কে? এই তাকদীরের কোনো চেঞ্জ নাই। এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই তাকদীরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে? এটার কোনো চেঞ্জ নাই, এটার কোনো সাধারণত রদবদল নাই, এটার কোনো পরিবর্তন নাই। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদীরের কোনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না, তবে তাকদীরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয়। কি পাওয়ার দেখছেন, তাকদীরও চেঞ্জ করে ফেলে দোয়া, তাকদীর চেঞ্জ হয়ে যায়। আমরা প্রায় শুনি মুমূর্ষু রোগী ক্যান্সার আক্রান্ত, বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিয়েছে বাঁচবে না, বেশি বাঁচলে 3 মাস, কয় মাস, এরপরেও দেখা গেছে উনি 10 বছর বেঁচে ছিল, এরকম নজির এদেশে আসার নাই। কিভাবে বাঁচলো? দোয়ার বদৌলতে। কিসের বদৌলতে? তো এটা যে অনেক গুরুত্বপূর্ণ, এটাকে আপনারা ফিল করেন, টের পান আপনারা, এটা অনেক পাওয়ারফুল, ইটস লাইক এ মিসাইল। যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিসাইল হামলা করে, মিসাইল হামলা করলে যেমনি মিসাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে, দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তু যে স্পর্শ করে। সুবহানাল্লাহ, পড়বেন না? আর দোয়া উসিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। শুধু AK-47 মেশিন গান চাইনিজ কুড়াল এগুলো আমাদের অস্ত্র না মিয়া, আমাদের অস্ত্র হলো দোয়া। রাতের তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছাড়ার যে দোয়া, এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র, চিল্লায় বলতে হবে, ঠিক কি না? এর চেয়ে দামি অস্ত্র আমাদের নাই, এটাই মুমিনের সবচাইতে বড় হাতিয়ার। দুনিয়ার সব কিছুর খেলা যেইখানে শেষ, সব কিছুর কারিশমা যেইখানে শেষ, ওইখান থেকে দোয়ার কারিশমা শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন ক্বালা রাব্বুকুম উদ্উনী আস্তাজিব লাকুম, ও আমার গোলাম তুমি আমারে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে হাত তুলে চাও, চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব। আবার আল্লাহ বললেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফলিয়াসতাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ও নবী, আমার বান্দারা যখন বলে আমি কোথায়, আপনি বলে দেন আমি একেবারে কাছে। আল্লাহ কি কাছে না দূরে? সবাই বলেন কাছে না দূরে? ইযা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ডাকতে দেরি, আমি ডাকে সাড়া দিতে দেরি হয় না। আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে? কারণ আল্লাহর দরবারে না নাই, আছে শুধু হ্যাঁ। আল্লাহর দরবারে কি নাই, কি আছে? তাড়িয়ে দিতে তিনি জানেন না, ফিরিয়ে দিতে তিনি জানেন না। আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না, বাধ্য হই অনেক সময় ফিরিয়ে দিতে, আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না কোনো ফরিয়াদির ফরিয়াদকে, তিনি ফিরিয়ে দেন না, তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন, চাইলেই লাভ, চাইলেই আল্লাহ কবুল করে। অনেকে বলে হুজুর এটা কি বললে, কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ, এরকম অভিযোগ আছে না নাই? অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও, একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে, আছে না নাই? অনেকে বলে হুজুর 4টা ছেলে, আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও, আল্লাহ দেয় না, কাবা ঘর ধরে দোয়া করে আসলাম হুজুর আল্লাহ শুনলো না আমার কথা,
এরকম বলে? ইউসুফের খিলে এরকম কেউ বলে? আছে, অনেকের আফসুস। তো আমি বললাম, যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয়। কিন্তু অনেকে বলে, কই আমি তো করলাম পাইলাম না। আল্লাহর দেয়ার পদ্ধতি আছে, তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন। কয় পদ্ধতি? সবাই জোরে বলতে হবে, কয়টা? পদ্ধতি নাম্বার ওয়ান, আপনি যখন আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ বলেন দিব, ইয়েস দিব। তিনি বলেন দিব, তোমার দোয়া কবুল আমি দিব, বলেই তিনি দিয়ে দেন, আপনি পেয়ে খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ পড়েন, দিব বলে দিয়ে দেয় সাথে সাথে, আপনি খুশি। পদ্ধতি নাম্বার টু, আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন, তখন আল্লাহ বলে দিব। আল্লাহ কি বলে? তিনি দিব না বলতে জানেন না, তিনি সবসময় কি বলে? দিব। পদ্ধতি নাম্বার টু, আপনি চাইলেন আল্লাহ বলে দিব, তবে এখন দিব না পরে দিব। কখন দিলে আমার জন্য বেশি ভালো? এটা আমার চেয়েও ভালো জানে কে? যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তখন দেয়, সুবহানাল্লাহ পড়েন। পদ্ধতি নাম্বার থ্রি, আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব দিব দিব, না বলেন না তিনি, দিব তবে এখনো দিব না পরেও দিব না, এটা তোমার জন্য কেয়ামতের ময়দানে আমি রেখে দিব। যেদিন বিপদে পড়ে যাবা, যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে, সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপটপ করে পড়বে, তৃষ্ণায় ক্ষুধায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের নেতা কর্মী চিনবে না, দলের কর্মী নেতা চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। ওই কঠিন দিন আমি তোমার এই দোয়ার বদৌলতে বাঁচায় দেব। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, আমার কাছে চাও, চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি, কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে তে। সবাই পড়েন, কেউ ফিরে না। এই কথাটা 100% ঠিক না? তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে? প্রথমে সাথে সাথে দিলেন, এরপরে দেরি করে দিলেন, তারপরেরটা তিনি রেখে দিলেন, সুবহানাল্লাহ বলেন। এজন্য এখন থেকে বেশি বেশি কি করব, কি করবেন, কার কাছে চাইবেন, কবুল করবে উনি? বিশ্বাস হয়? সন্দেহ লাগে? লাগে লাগে? কবুল করবে কে? সব নবীরা চেয়েছেন একজনের কাছে, তিনি কে? সব আল্লাহর ওলিরা চাইতেন একজনের কাছে, তিনি কে? আমরাও চাইব একজনের কাছে, তিনি কে? সাইয়েদনা আদম আলাইহিসসালাম কি দোয়া করলেন এই কোরআনে আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আছে না নাই? সাইয়েদনা আদম আলাইহিসসালাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন, যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, যালামনা আনফুসানা, নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কিনা? সাইয়েদনা আদম আলাইহিস সালাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন, শত শত বছর কাঁদতে কাঁদতে এই দোয়া করার পরে মাফ করেছে কে? আমরাও যদি ভুল করি, অন্যায় করি, এই দোয়া করলে মাফ করবে কে? আমরা কি ভুল টুল কিছু করি? হ্যাঁ করেন, আমরা ভুলকারী, আমরা পাপি, আমরা পাপির ঘরের পাপি, ঠিক কিনা? পাপের সাগরে আমরা হাবুডুবু খাই, পাপের কোনো শেষ নাই, আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ আছে? এমন কোনো পাপ নাই আমরা করি নাই, আমরা পাপি, পাপির ঘরের পাপি, ঠিক কিনা? এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে? আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরআনের মধ্যে রয়েছে, তিনি দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি
রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, সুবহানাল্লাহ পড়েন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান, ও মিন যুররিয়াতি আমার সন্তানদেরকেও আপনি নামাজ কায়েমকারী বানান। রব্বুল আলামিন এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন, পড়েন আমিন। দেখেন ছেলে যদি নামাজ না পড়ে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিয়ে নেন আল্লাহর কাছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ও মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, আল্লাহ আপনি আমারও নামাজ কায়েমকারী বানান, আমার নতুন প্রজন্ম আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানান। এই দোয়া আল্লাহর কাছে করতে হয়, আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে নামাজই হয় না। নেককার সন্তান চাইব কার কাছে? নেককার স্ত্রী চাইব কার কাছে? আবার সাইয়েদানা ইউনুস আলাইহিস সালাম দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। এই দোয়াটা পড়েন আপনারা কখন? তুফান ছুটলে কখন পড়েন আপনারা ইউসুফের কিল্লে এই দোয়াটা? আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি তুফান ছুটলে পড়ে, বজ্রপাত, বজ্রপাতের কি বলেন আপনারা? ঠাড়া, টাড়া, এই বজ্রপাত। শুধু বজ্রপাত না, এটা বিপদে পড়ার দোয়া। এটা কিসে পড়ার দোয়া? রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন, অফিসে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন, ঘরের ভেতরে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন। মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে? এটা মুসিবতে পড়ার দোয়া। মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়ব, মনে থাকবে? 1971 সালে পাক হানাদার বাহিনী, আমরা তো দেখি নাই শুনেছি, কালেমা জিজ্ঞেস করতো সবাইকে, শুনছেন এই ঘটনা? বলতো কালেমা বল, যদি বলতে পারতো ছেড়ে দিত, যেহেতু পাকিরা ছিল মুসলমান, হিন্দু ভাইদেরকে ওরা শ্যুট করতো, হিন্দু টের পাইলে গুলি। তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটারি জিজ্ঞেস করতেছে, কালেমা বল মুসলমান নাকি হিন্দু? কয় আমি মুসলমান। কয় তাহলে কালেমা বল, সালে কালেমা বাতা। এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে, সে পড়তে শুরু করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি কয় সালে ইয়ে তো মুসিবত কা কালিমা হে, মানে বাঙালি এটা তো মুসিবতে পড়লে পড়ে। বাঙালি কয় হাম তো বি মুসিবত মে হে, আমিও তো মুসিবতেই আছি, তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছো, আমার কি আর হুশ জ্ঞান আছে? আমি কি পড়তেছি আমি নিজেই জানি না। তাহলে এটা হচ্ছে মুসিবত কা দোয়া, মুসিবত কা কালিমা, বিপদে পড়লেই পড়বেন। শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন, আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না, যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইলাহা নাই, ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নাই, সুবহানাক তুমি পবিত্র, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত, ঠিক কি না? আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায়, কথা বলতে পারে না, আটকে যায়, বাংলায় বলে তুতলামি, কি বলে? আছে এরকম? আছে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে আটকে যেত, মুখে কষ্ট হতো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইশরাহলি সাদরি, আল্লাহ হৃদয়কে প্রশস্ত করে দেন, ওয়াসসিরলি আমরি, আল্লাহ আমার কাজকে, আমার দায়িত্বকে আমার জন্য সহজ করে দেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বায় যে কথা আটকে যায়, গিড়া লেগে যায়, এই গিটটা আপনি খুলে দেন। চিল্লায় পড়েন আমিন। আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায়, আছে না নাই? এই দোয়াটা শিখাবেন। সব নবীরা এরকম দোয়া করতেন, নবীরা দোয়া করলে কবুল করতো কে? আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করতো কে? আল্লাহর হাবিব সাইয়েদুল্লাহ চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাআবিল, আল্লাহ আমার এই ছোট্ট চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান দেন, আপনি কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেন। কবুল করে নিল কে?
এই দোয়ার বরকতে উনি রাইসুল মুফাসসিরিন হয়েছে, লিডার অফ দা অল মুফাসসির অফ কোরআন। কোরআনের সব মুফাসসিরদের সর্দারের নাম কি জানেন? জানেন না? আব্দুল ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন, সব তাফসির কারকদের বস, সব তাফসির কারকদের লিডার আল্লাহর হাবিবের এই দোয়ার বদৌলতে। এজন্য আমার কাছে কেউ যদি ছেলে মেয়ে নিয়ে আসে, বলে হুজুর হেফসখানায় দিছি বালিয়া মাদ্রাসা পরে একটু দোয়া করে দেন, আমি দোয়াটা পরে ফুদিয়ে দিই, নবীর দোয়া, বরকত বেশি না কম। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'বিল। মুখস্থ থাকলে ভালো, না থাকলে যে রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নেবেন। এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফু দিবেন। মুফাসসির বানায় দিবে কে? যুগশ্রেষ্ঠ আলেম বানায় দিবে কে? এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম, আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, মানুষের ধাক্কা ধাক্কি উনি জায়গা পান না। উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীর হাদিয়া দেয়। কি দেয়? হাদিয়া মানে কি? উপহার দেয়। যেই দেখা করতে আসে নবীর উপহার দেয়। উনি লজ্জায় পড়ে গেলেন, কি দিবেন? ওনার তো হাদিয়া দেওয়ার মতো টাকা নাই, পয়সা নাই। ছোট্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে বিশ্বনবীর কাছে যেয়ে বললেন, নবী দেখলাম, দেখে লজ্জায় পড়ে গেলাম, মদিনার আনসারী গোত্রের সব নারী পুরুষ যারাই আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয়, আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই যে আপনারে হাদিয়া দিব, কি আর করব, আমার কলিজার টুকরা, আমার নারছেরা ধন, আমার আনাসকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম, আনাসকে হাদিয়া দিলাম, আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া। আওয়াজ করে পড়েন, আল্লাহু আকবার। ইয়াখদুমু কামা বাদালাক নবী, আপনার যত ধরনের খেদমতের প্রয়োজন আমার ছোট্ট ছেলে আনাস করবে। ও নবী, আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদি। ও আল্লাহ, আপনি আনাসের মালে বরকত দেন, সন্তানে বরকত দেন। কটা দোয়া করছিল শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? কয়টা দোয়া? আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন। কি বাড়িয়ে দেন? আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন। কি বাড়িয়ে দেন? এবার শুনেন সম্পদ কেমনে বাড়ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মদিনাতে আমার খেজুরের বাগান ছিল। কিসের বাগান? উনি বলতেন, মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার। কয়বার? আর বিশ্বনবী ওই ছোট্টবেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন, ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরত দুইবার। সুবহানাল্লাহ নাই? আর ওনার 80টা ছেলে ছিল, 80টা কন্যা সন্তান ছিল, দুইটা। মোট কয়জন? আপনার আছে কয়জন? হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে, একটা হইলে আরো ভালো। এগুলা না, 10 জন সন্তান আছে, এরকম আছেন নাকি কোনো বাবা? আছে কই? আন্দাজে মান্দাজে জানে না কয় আছে, কই আছে? উল্টা পাল্টা কমিয়া রোহিঙ্গা ক্যাম্পে, মাশা আল্লাহ। এগুলো নিয়ে ঠাট্টা করো না, আল্লাহর হাবিব এই রোহিঙ্গা ভাইদেরকে নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবে। ফাইন্নি মুকাসিরুন বিকুম আল উমাম তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, প্রেমময়ী চেহারার চেহারা দেখে ওই নারীদেরকে বিয়ে করো, আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো, কেননা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কিয়ামতের দিন আমি নবী গর্ব করব। আমি নবী বলবো আমার উম্মতের সংখ্যার ধারে কাছেও কোনো নবীর উম্মত নাই, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। নবীর দোয়ার বরকত, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি। আল্লাহ মালে বরকত দেন আনাসের, সন্তানে বরকত দেন, সব খেজুর বাগানে খেজুর ধরে একবার, ওনার খেজুর বাগানে কয়বার? ওনার মোট সন্তান 82 জন। কয়জন? 82। 80 জন ছেলে, 2 জন মেয়ে। এটা হলো নবীর বরকত, নবী দোয়া করলেই কবুল, সুবহানাল্লাহ পড়েন। মক্কার দাওয়াতে জীবনের শুরুর দিকে আল্লাহর হাবিবের খুব কষ্ট হচ্ছিল, অল্প কয়েকজন হাতে গোনা ওনার ফলোয়ার তাহাজ্জুদের নামাজে কেঁদে কেঁদে আল্লাহর একটা দোয়া করে ফেললেন, আল্লাহ আল্লাহুম্মা আইজাল ইসলাম বি আহাব্বি রাজুলাইন ইনদাক বি উমর ইবনে আল খাত্তাব আও আবি জাহল ইবনে হিশাম। আল্লাহ মক্কার দুজনের একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়, হয় খাত্তাবের বেটা উমর, নয়
হিশামের বেটা আবু জাহাল, উমরে ফারুকের জন্য দোয়া কবুল করলো কে? বিশ্বনবী সাল্লাম আরকাম ইবনে দারিল আরকামে বসে দাওয়াত দিচ্ছেন, হঠাৎ সাইয়েদনা উমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন বলে। সাহাবারা এসে তথ্য দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ছোটেন, দৌড়ান, পালিয়ে যান, উমর আল খাত্তাব আসতেছে আপনাকে হত্যা করবার জন্য। আল্লাহর হাবিব বললেন, না তোমরা ভুল বুঝছো, তোমরা সরে যাও, দরজা খুলে দাও, আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজ্জুদের সালাত শেষে দোয়া করেছি আজ বোধহয় ওই দোয়া কবুল হতে শুরু করেছে। সাইয়েদনা উমরে ফারুক আসলেন, এসে তলোয়ার রেখে দিলেন, আঙ্গুল তুলে বলতে শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, পড়েন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে লুকায় লুকায় ঘরে দাওয়াত দেন কারণ কি, বাইরে চলেন? আল্লাহর হাবিব বললেন, না এটা মাক্কী জীবন, এখানে গোপনে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পর উমরে ফারুক বললেন, তাহলে আলাইসাল কুরআনু কিতাবুন হাক, এই যে কোরআনের কথা আপনি শোনাচ্ছেন এটা কি সত্য কিতাব নয়? এটা কি সত্য কিতাব না? আলাইসাল ইসলামু দীনুন হাক, আমাদের ইসলাম কি সত্য ধর্ম নয়? আলাইসাল্লাহু রব্বুন হাক, আমাদের আল্লাহ কি সত্য রব নয়? আল্লাহর হাবিব বললেন, সত্য। তো সব যদি সত্য হয় ফাফিমাল ইখতিফা, তাহলে লুকিয়ে লুকিয়ে কেন, ঘরে বসে কেন? আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন? আমি একটা মিছিল দিব। আল্লাহর হাবিব বললেন, যাও আস্তে ধীরে মিছিল দাও। বারো জনকে নিয়ে উনি আল্লাহর নামের তাকবীর জুড়ে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কার জমিনে তাকবীর শুনে কাফির মুশরিকরা অবাক, দৌড়ে আসছে, কিরে কার এত বড় সাহস, আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবীর দেয়। এসেই দেখে মিছিলের সামনে ওমর, মিছিলের সামনে কে? ওমরে ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড়, উতবা দিছে আরেক দৌড়, সাইবা দিছে আরেক দৌড়, ময়দান ফাঁকা খালি মাঠে সাইয়েদনা ওমরে ফারুক সবাইকে নিয়ে তাকবীর দিতে দিতে কাবার গিলাফ ধরে মিছিল আর স্লোগান শেষ করলেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে নবীর দোয়ার বরকত আছে না নেই? এজন্য যেই কোনো বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন, আল্লাহর কিতাবের ভেতরে এই দোয়াগুলো উল্লেখ করেছে কে? আমরা এই দোয়াগুলো বেশি বেশি পড়ব। কোরআনের দোয়ার মতো কমপ্রিহেনসিভ দোয়া হয় না। আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন, কোরআনের আয়াত একটা বললে ওটা কভার হয়ে যায়, ঠিক কিনা? একটা কমপ্রিহেনসিভ দোয়া সবাই পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও, আখিরাতেরও সব কল্যাণ দাও, আগুনের আজাব থেকে তুমি বাঁচিয়ে দাও। খেয়াল করছেন অর্থ নাকি খালি মাথা ঢুলাইতেছেন? আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও, ও ফিল আখিরাতি হাসানা আখিরাতের যত কল্যাণ আছে দাও, ও কিনা আযাবান নার আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও। তা আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন, আখেরাতে যা আছে ওইটাও নাকি নিবেন, তো বাকি রাখছেন কি? আপনি গাছেরটাও খাইবেন তলারটাও ঘুরাইবেন, সবই তো চাইলেন এই দোয়ায়, কোনো কিছু বাকি আছে এই দোয়ায়? ইউসুফের খিলের ভাইয়েরা, এই দোয়াতে কোনো কিছু কোনো নেয়ামতের কথা কি বাকি আছে? তাহলে এই দোয়া যদি আপনি করেন, পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ কোনো অর্থ বোঝানো সম্ভব? এজন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়ব বেশি বেশি, মনে থাকবে, আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। কিভাবে করবেন দোয়া? এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না, দোয়া কবুলের প্রসিডিউর আছে। প্রসিডিউর নাম্বার ওয়ান, অজু অবস্থায় দোয়া করবেন, অজু অবস্থায়। কি অবস্থায়? ফি হালাতি তাহারা, আপনি পবিত্র, এই দোয়া আল্লাহ শোনে বেশি, সুবহানাল্লাহ পড়েন। সুযোগ হলে কেবলামুখী হয়ে দোয়া করবেন, কি মুখী? মুতাওয়াজ্জিহান ইলাল কাবা, নামাজে এটা ফরজ, দোয়াতে ফরজ না, অন্যমুখী হয়েও করলেও কবুল হয়, কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম? দোয়ার আগে তিনবার ইস্তেগফার পড়ে নেন, পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি সুযোগ হয় দোয়াতে হাত তোলেন, কি তুলবেন? দোয়ায় হাত তোলা সুন্নাহ। আল্লাহর হাবিব বলতেন, ইযা সাআলতুমুল্লাহ
ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এইভাবে উঁচু করে চাইবে। রাজি আছেন তো? সব জায়গায় না, আবার যেখানে আল্লাহর হাবিব হাত তুলেছেন ওইখানে হাত তোলা সুন্নাহ। টয়লেটে ঢুকার সময় যদি দোয়া পড়া শুরু করেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়িস, আল্লাহ যত শয়তান ভূত পেতনি আছে পানাহ চাই, ওইখানে কি আমরা হাত তুলি এরকম? ওইটাও তো দোয়া, কথা বলেন। তাহলে সব জায়গায় না, যেখানে আল্লাহর হাবিব হাত তুলতেন ওইখানে হাত তোলা সুন্নাহ, হাত তুলবেন, হাত তুললে আল্লাহ খুশি হয়। আমরা তো এতটুকু তুলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এইভাবে তুলতেন, সুবহানাল্লাহ পড়েন আর হাত তুলে দোয়া করবেন। সব জায়গায় না, যেখানে আল্লাহর হাবিব করেছেন, দোয়া হাত তুলেও করা যায়, হাত না তুলেও করা যায়। যেভাবে আল্লাহরে ডাকেন তিনি শোনেন কি না? আল্লাহর হাবিব বলতেন ইন্নাল্লাহা হাইয়ুন করিম, আল্লাহ খুব লজ্জাশীল। আল্লাহ কি? আল্লাহর হাবিব বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায়, ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহর নাকি লজ্জা লাগে, সুবহানাল্লাহ কইতে পারলেন না? আবার দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন। আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই? ইন্নালিল্লাহি তিসআতা ওয়া তিসআইনা ইসমা, আল্লাহ রয়েছে 99টা সুন্দর সুন্দর নাম। এই নামগুলো যে মুখস্থ করবে, নামের হক যেই ব্যক্তি আদায় করবে, তারে জান্নাতের মালিক বানায় দিবে কে? দোয়া যখন করবেন আল্লাহর আসমাউল্লাহিল হুসনা গুলো বলে বলে আল্লাহরে ডাকবেন। আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান। কি নাম? মানে দয়ালু। রহমান মানে কি? দয়াময় রহমান। শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। সুবহানাল্লাহ পড়েন। দয়াময় মেহেরবান, তিনি রহমান। এজন্য দোয়ার শুরুতে তারা ডাকেন, বলেন ইয়া রহমান। সবাই পড়েন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফ্ফার, ইয়া সত্তার, ইয়া জব্বার। দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন, দোয়া কবুল করে নিবে কে?